আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তোমাদের দোয়া নিউ ফ্রেন্ডস ওয়েলকাম জানাই মাই লাইফ ভিডিতে ওয়ার্ল্ড ফ্রেন্ড দেশ এবং দেশের বাইরে সবার প্রতি দোয়া রইল তো দেখো পাকা আমের পুডিং বানাবো সেটার জন্য আমি আম কেটে নিয়েছি আম কেটে তারপরে ওই যে তোমার ব্লেন্ডার করে নিব এখন করে তারপরে এখন এই যে ছেঁকে নেব যদি কোনো রকমের কোনো আশ আস কিছু থেকে যায় সেটার জন্য তো এই পাকা আমের পুডিংটা অসাধারণ আর বাচ্চাদের জন্য অনেক ভালো লাগার একটা জিনিস তো এটা দেখো কিভাবে করছি আর এদিকে দেখো আমি যে ব্লেন্ডার করে একটু ছেঁকে নিচ্ছি আসলে না ছেঁকলেও চলে হয়তো হয়তোবা তারপরেও আমি ছেঁকে নিচ্ছি যদি দু একটা আশ থাকে যেহেতু পুডিং এটা ক্লিন থাকতে হবে মুখে দিলে একেবারে ক্লিন থাকতে হবে তাই আমি এটাকে সেখানে নিয়েছি আর এখন দেখো প্রায় এক কেজি দুধ মনে হয় জাল দিয়া ঘনক তো করতে করতে আধা কেজি আধা কেজি দুধের কালার এটা গুঁড়ো দুধ হুম পাউডার মিল্ক কিন্তু এটা তো দেখো কালারটা কী ঘন গর্জিয়াস আমের দুধের কালারটা একেবারে আর ওয়ান টু কাপ আমি চিনি নিয়েছি চিনিটা সব সময় আমি বলে যাই যেটা তোমাদের ডিপেন্ড করবে তোমাদের মিষ্টির উপরে তোমরা কীরকম মিষ্টি খাবে সেইটা নির্ভর করবে তোমাদের উপরেই তো এভাবে করে আমি নিয়ে নিলাম এখন আমি এটাকে আমি অনেকক্ষণ জাল দিব আর এটার জন্য আমি ওই চুলাটা অন করে দিব এখন অন করে দিয়ে তো এর ভিতরে আমি দুধের সাথে আমরা ভালোভাবে মিক্স করে নিয়ে নিলাম আর এদিকে দেখো আমি নিয়ে নিছি ওয়ান টু টেবিলস তোমার ই হচ্ছে গিয়া আগার আগার পাউডার আগার আগার পাউডারটা নিয়ে নিলাম এখন পানি দিয়ে এটাকে গলিয়ে নিব হ্যাঁ ওয়ান টু টেবিল চামচ এটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে তারপরে আমার দিতে হবে সুন্দরভাবে আগার আগার পাউডারটা ভালোভাবে গলাবো গলিয়ে মিক্স করব পানির সাথে তারপরে হচ্ছে গিয়ে আমি এটাই আমের সাথে দিয়ে দিব আর এটা কিন্তু আমার জাল দেওয়া হয়ে গেছে একেবারেই কিন্তু আমি এখন লো আছে রাখছি চুলাটা এখন আবার স্টার্ট করে দিলাম আরও জাল পাবে তারপরে আমি চুলা অফ করে নামিয়ে ফেলব এটা নামিয়ে ফেলব যেহেতু প্রথমে দেখছো দুধের সাথে মিক্স হওয়ার পর পাতলা পাতলা ছিল একটু টান দুধের সাথে মিক্সের পরে একটু জাল দিয়ে টেনে তারপরে আগার আগার পাউডারটা ঠান্ডা মানে নর্মাল পানি দিয়ে গলিয়ে তারপরে তোমাদের দিতে হবে আর ডাইরেক্ট পাউডার ডাইটার ভিতর দিলে হবে না সেটা কিন্তু হবেই না পাউডারটা আলাদাই হয়ে থাকবে মিক্স হবে না আমের সাথে তো হয়ে গেল এদিকে এখন আমি সেই টিফিনকে যে বাটিটা আছে এটার মধ্যে ঢালবো টি এটার মধ্যে এই পুডিংটা আমি পাতবো এটার ভিতরেই হয়ে যাবে আর এই দেখো এখানেই হয়ে যাবে এখানেই আর এটা আমি প্রায় দুই ঘন্টা আমি একটু ঠান্ডা হওয়ার পরে দুই ঘন্টা ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে ফিরে আসছি তোমাদের সঙ্গে আর দেখাবো যে কীরকমটা হলো দুই ঘন্টা পরেই এদিকে হয়ে গেছে আমার সেই পুডিংটা এখন আমি চারো দিকটা একটু চাকুর মাথার সাহায্যে আলগা করে নিব আমি পুডিংটা চারোদিকটা এভাবে আলগা করে নিয়ে তারপরে আমি ঢালবো প্লেটে অসাধারণ একটা পুডিং হয়েছে পাকা আমের খুব সুন্দর আর আসলে একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট লেগে যায় কষ্টর বিনিময়ে তোমরা ভালোবেসে পাশে থেকো প্লিজ প্লিজ আর একটা ছোট্ট লাইক দিবা ভালো না লাগলে দেখতে থাকবা দেখতে দেখতে ভালো লাগা এক সময় হয়ে যাবে সাপোর্ট করবা সঙ্গে থাকবা প্লিজ এই দেখো আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে খুব আর বাড়ির একটা শেপ চলে আসছে শেপটা চলে আসছে বাড়ির খুব সুন্দর হয়েছে দেখো তোমাদের ভালোভাবে আমি দেখাই হুম অসাধারণ হয়েছে তাই না দেখো এই যে এইটা হচ্ছে অরিজিনাল কালার অনেক সময় বাতির কারণে অনেক সময় হালকা কালার হয়ে যায় সাদা সাদা কেমন আসলে এই যে দেখো এই কালারটা এই যে পাকা অনেক মিষ্টি আমরা অনেক মিষ্টি ছিল দেখো একেবারে পারফেক্টভাবে পুডিংটা হয়ে গেল ঠিক আছে তো আমি আমার এটা এইভাবেই পুডিংটা ঠিক আছে আর তোমাদের যদি মন চায় কিছু দিয়ে সাজাতে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার ঘরে একটু জেলি বানিয়েছিলাম জেলি ছিল সব সময় থাকে সেই জেলিটা বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি একটুখানি বাচ্চাদের ভালো লাগার জন্য আমি একটু জেলি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি কোনো রকম এ দেখো কোনো রকম একটু সাজিয়ে নিচ্ছি জেলিটা আমার মেয়ে খেতে পছন্দ করে তাই খাবে তাই ওর জন্য আমি একটু জেলি দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপরে দেখো অসাধারণ লাগছে আর তোমরা না দিলেও চলবে পুডিং তো ওইভাবেই ঠিক আছে আমি একটু আমার জেলিটা তৈরি করা ছিল তাই বাচ্চাদের জন্য আমি একটু প্রেজেন্ট করলাম এইভাবে এইভাবে সুন্দর ইয়েলো কালার রেড কালার ইউলোর সাথে রেড ফুটে গেছে অনেকটাই ভালো লাগছে সে খুবই ভালো লাগছে দেখতে আর এটা খেতেও সুস্বাদু অনেকটা হেলদি তোমাদের একটু কেটে তারপরে দেখাচ্ছি একটু কেটে তারপরে দেখাচ্ছি আলাদা করে পিসটা কীরকম লাগলো আর খুবই সুন্দর হয়েছে বিশ্বাস করো অনেকটা সুন্দর হয়েছে হ্যাঁ তোমাদের আমি একটু দেখাচ্ছি এই যে দেখো দেখেছ খুবই 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 ভালো লাগছে তাই না এই দেখো আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে পিছলে খেয়ে পড়েও যেতে পারে এরকম অবস্থা হ্যাঁ এই যে দেখো দেখালাম তোমাদের আর খুবই ক্লিন ভিতরে খুবই ভালো লাগছে খেতেও ভালো লাগে ট্রাই করবা তোমরা তাই তোমাদের জন্য কষ্ট করে কষ্ট করে এক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি নিজের একটু যা পারি শেয়ার করি একটু রান্না রান্নাবান্না শেয়ার করি একটু খাবার শেয়ার করি প্লিজ সাপোর্ট করো আলহামদুলিল্লাহ পাকা আমের পুডিং এভাবে বানিয়ে খেয়ে দেখো আর এটা হচ্ছে আমার বাসায় বানানোর জেল জেলি এই জেলিটা বাচ্চারা পছন্দ করে তাই আমি সাজিয়ে দিলাম খুবই পছন্দ করে ঠিক আছে তো এ পর্যন্তই ভালো থাকবা তোমরা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর একটু খেয়ে দেখাচ্ছি খুব মজা হয়েছে